নমস্কার বন্ধুরা, মধুমিতা ব্লগে স্বাগত। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো এই হচ্ছে আমার মেয়ে, তোমার নাম বলো। আমার নাম অহনা দাস, আমি ক্লাস 2-তে পড়ি, সেকশন সি, রোল 5। তো আজকে শুরু করছি আমার ঠাকুরের আসন দিয়ে। আমার পুজো হয়ে গেছে, তো চলো তোমাকে তোমাদের আমাদের বাড়ির যে ছোট্ট একদম সদস্য তার সাথে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট্ট গোপুসোনা, ছোট্ট সদস্য। এই হচ্ছে তার মাথায় ময়ূরের পাখনা লাগানো আছে। আর এই হচ্ছে আমার গোপুসোনা, এর পুজো দেওয়া হয়ে গেছে। এই সিংহাসনে আছে লোকনাথ বাবা আছে। এই ছবি, গোপাল ঠাকুরের এই ছবিটা আমার মা, মানে শাশুড়ি মা, বৃন্দাবন গেছিল, সেখান থেকে নিয়ে এসছে। এই এনারা এই দুটো ফটো হচ্ছে আমার শাশুড়ি মায়ের, দীক্ষার গোসাই আর শিক্ষার গোসাই। এই হচ্ছে আর একটা গোপুসোনা। আর এই হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী প্রতিমা, লক্ষ্মী ঠাকুর। তো এই জায়গাটা আমার খুব প্রিয়, মানে পুজো করতে বসলে আমার খুব ভালো লাগে। এই যে বন্ধুরা, তোমরা একটু দেখো কেমন লাগছে আমার সিংহাসনটা। সকালবেলায় উঠে স্নান টান সেরে পুজো টুজো কমপ্লিট করে রান্নাও চাপানো হয়ে গেছে। পুজো সন্ধ্যা দেওয়া বন্ধুরা সব হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি। আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করবে, আর তার সাথে জানাবে আমার গোপুসোনাকে তোমাদের কেমন লেগেছে এবং আমার সোনামার সাথে পরিচয় হলো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা একটু জানাবে প্লিজ। আর আজকের মতন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, নতুন ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের কাছে। টাটা বন্ধুরা।